নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সুজির ইনস্ট্যান্ট দই বড়া। ডাল ভেজানো বা বাটার ঝামেলা ছাড়াই খুব সহজে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে এই দই বড়া তৈরি করে নেওয়া যায়। তাই যখনই আপনাদের খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু সুস্বাদু এই দই বড়া কোনো রকম প্রিপারেশান ছাড়াই বানিয়ে নেওয়া যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি। দই বড়া বানাবার জন্য একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণে সুজি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে 1/2 কাপ পরিমাণে টক দই। দইয়ের বাটিটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ পরিমাণে জল। এখন টক দই, জল আর সুজিটাকে একসাথে খুব ভালো করে একটা হুইস্কারের সাহায্যে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু মোটা বা পাতলা সুজির কোনো ব্যাপার নেই, ঘরে আপনাদের হাতের কাছে যে সুজি থাকবে সেটাই কিন্তু দই বড়ার জন্য ব্যবহার করা যেতে পারে। আর দই বড়ার জন্য মাপটা মনে রাখা কিন্তু ভীষণই সহজ। যতটা পরিমাণে আপনি সুজি নেবেন তার অর্ধেক জল এবং অর্ধেকটা টক দই দিতে হবে। এখন দেখুন, সমস্ত কিছু ভালো করে একসাথে মিশিয়ে একটু ফেটিয়ে নিলাম। এখন এই মিশ্রণটা একটু পাতলা মনে হতে পারে, কিন্তু যেহেতু সুজি দিয়ে বানাচ্ছি তাই এটাকে রেস্টে রাখলে এক্সেস যে জলটা সেটা সম্পূর্ণভাবে টেনে নিলে কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। এখন ঢেকে এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রাখছি। আর সেই সময়ের মধ্যে দই বড়া ব্যবহার করার জন্য যে মূল উপকরণ দই সেটাকে রেডি করে নেব। একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে টক দই। টক দই আপনাদের যতটা পরিমাণে লাগবে আপনারা কিন্তু সেই পরিমাণে ব্যবহার করবেন, কেননা এর মধ্যে নির্দিষ্ট কোনো মাপ সেভাবে বলে দেওয়া যায় না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে রেগুলার সল্ট, 1/2 চা চামচ পরিমাণে বিটনুন। বিটনুনটা কিন্তু স্কিপ করবেন না, কেননা এই দই বড়াতে বিটনুনের টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ভাজা মশলা। ধনে, জিরে, শুকনো লঙ্কা এবং গোলমরিচ শুকনো খোলায় ভেজে তারপর আমি মিক্সিতে গুঁড়িয়ে রেখেছি, সেটাই অ্যাড করে দিচ্ছি। এখন সমস্ত মশলার সাথে এই দইটাকে আমি ভালো করে মিশিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। আর এখানে এই লবণ, চিনি এবং ভাজা মশলার যে পরিমাণটা সেটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন বা স্বাদ মতো ব্যবহার করবেন, এর মধ্যে কিন্তু নির্দিষ্ট মাপ বলে দেওয়া সম্ভব নয়। আর দই বড়াতে সাধারণত একটু পাতলা ধরনের দই ব্যবহার করতে হয়, তাই আপনারা চাইলে কিন্তু একটু জল মিশিয়ে পাতলা করতে পারেন। তবে আমি যে দইটা ব্যবহার করেছি সেটার থেকে জল যেহেতু ঝরিয়ে নিইনি আর এর মধ্যে লবণ এবং চিনি দিয়েছি, তাই রেস্টে রাখাকালীন কিন্তু এখান থেকে জল ছাড়লে দইটা এমনিতেই পাতলা হয়ে যাবে। দইটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন এটা দেখতে পাচ্ছেন যেরকম কনসিস্টেন্সি আছে, যখন ফাইনাল এটা আমি গার্নিশের জন্য ব্যবহার করব তখন কিন্তু এই দইটা এর থেকে আরেকটু পাতলা হয়ে যাবে, তাই জল দিচ্ছি না। এখন এটাকে ঢাকা দিয়ে আমি ফ্রিজে রাখছি ঠান্ডা হওয়ার জন্য, কেননা দই বড়াতে কিন্তু ঠান্ডা ঠান্ডা দই সবথেকে বেশি ভালো লাগে। এদিকে 10 মিনিট হয়ে গেছে, এখন আমি যে সুজির মিশ্রণটা বানিয়েছিলাম সেটা চেক করে নেব। দেখতেই পাচ্ছেন এখন এই মিশ্রণটা কিন্তু বেশ অনেকটা টাইট হয়ে গেছে, যে জলটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ এই সুজির মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি কুচি করে নেওয়া আদা, দিয়ে দিচ্ছি 2 কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবং যদি বাচ্চারা খায় তাহলে স্কিপও করতে পারেন, তবে যেহেতু সুজি দিয়ে বানাচ্ছি তাই একটু আদা কাঁচা লঙ্কা দিলে কিন্তু এর টেস্টটা ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/2 চা চামচ পরিমাণে। এখন এই সমস্ত কিছুকে একসাথে আমি একটু মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর আমি এখানে হিং ব্যবহার করিনি, আপনারা যদি হিং খান তাহলে হিং দিতে পারেন এবং জিরের পরিবর্তে থেঁতো করে মৌরিও ব্যবহার করতে পারেন। আর এই ব্যাটারটা আপনাদের যদি মনে হয় যে একটু বেশি ঘন হয়ে গেছে তাহলে এর মধ্যে সামান্য একটুখানি মানে 2-3 টেবিল চামচ পরিমাণে জল দিতে পারেন, তবে যেহেতু দই দিয়েছি বেকিং সোডার সাথে রিয়্যাক্ট করে এখানে কিন্তু ফ্লাপি হয়ে যাবে, সেজন্য আমি আর এর মধ্যে জল দিচ্ছি না। এই
কনসিস্টেন্সিটা আমার কাছে পারফেক্ট। তবে এই সময়ে এটাকে কিন্তু আর রেস্টে রাখা যাবে না, কেননা এই যে ফ্লাফি হয়েছে ব্যাটারটা সেটা কিন্তু রেস্টে রাখলে বসে যাবে, তখন বড়াগুলো ভালো হবে না, তাই এটাকে সাথে সাথে ভেজে নিতে হবে। সেই জন্য একটা কড়াইতে আগে থাকতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে আমি গ্যাসে বসিয়ে মিডিয়াম ফ্লেমে গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন চামচের সাহায্যে এই যে সুজির মিশ্রণটা থেকে ছোট ছোট পোর্শন নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রাখবেন এবং খুব হালকাভাবে এটাকে ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু লালচে করে ভাজার একেবারেই দরকার নেই। একটা পিঠ থেকে যখন দেখবেন হালকা লালচে রং ধরেছে, তখন এগুলোকে উল্টে অপর পিঠ থেকেও ভেজে নিতে হবে এবং এই সমস্ত বড়াগুলোকে মানে এক এক ব্যাচের বড়াগুলোকে ভেজে নিতে কিন্তু 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগবে না। দেখতেই পাচ্ছেন একটা ব্যাচের বড়া আমার হালকা লালচে করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ চিনি। এখন এই বড়াগুলোকে ডাইরেক্ট তেল থেকে তুলে নিয়ে এই জলের মধ্যে আমি ভিজিয়ে রাখছি। তবে এগুলোকে বেশিক্ষণ ভেজাবেন না, খুব বেশি হলে 2 থেকে 3 মিনিটের জন্যই ভেজাবেন, তা না হলে এগুলো কিন্তু একদম গলে এর সঙ্গে মিশে যাবে। আর এইটুকু সময়ের মধ্যেই আমি এখন আরেকটা ব্যাচ ভাজার জন্য কড়াইতে একইভাবে বড়াগুলো দিয়ে দিচ্ছি এবং এগুলো ভেজে নিয়েও আবার একইভাবে জলের মধ্যে ডিপ করে দেব। এবার প্রথম যে ব্যাচটা দিয়েছিলাম সেখান থেকে বড়াগুলো তুলে নেব, 2 মিনিট মতন আমার হয়ে গেছে। তবে এই জলটা আগে থাকতেই উষ্ণ গরম ছিল এবং ডাইরেক্ট যেহেতু তেল থেকে বড়াগুলো তুলেই এর মধ্যে ডুবিয়ে দিয়েছি, তাই এখন এই জলটা এতটাই গরম হয়ে গেছে যে এতে হাত দেওয়া যাচ্ছে না। সেজন্য একটা ছানতার সাহায্যে বড়াটা তুলে একটা চামচের সাহায্যে হালকা করে একটু চেপে নিলাম, তাতে করে ছানতার যে ছিদ্রটা আছে সেই ছিদ্র দিয়ে এক্সেস জলটা কিন্তু পড়ে যাবে। তবে খুব বেশি চেপে চেপে জল বার করবেন না, তাতে করে বড়াগুলো কিন্তু ফেটে যাবে। সমস্ত বড়াগুলোকে এখন আমি এই জল থেকে তুলে নিয়ে তারপর দই বড়াগুলো পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন দই বড়াগুলো সার্ভ করব, তার জন্য জল থেকে তুলে নেওয়া দই বড়াগুলো একটা সার্ভিং প্লেটের ওপরে আমি সাজিয়ে নিয়েছি। আর যে দইটা আগেই আমি রেডি করে ফ্রিজে রেখেছিলাম সেই দইটাই ওপর থেকে এখন দিয়ে দিতে হবে। এই দইটা একটু বেশি করে এমনভাবে দেবেন যাতে করে সমস্ত বড়াগুলো যেন খুব ভালো করে কভার হয়ে যায়, কেননা দই বড়াতে একটু বেশি দই দিলেই কিন্তু খেতে সবথেকে ভালো লাগে। এবার ওপর থেকে ধনে পাতা আর পুদিনা পাতার ঝাল চাটনি দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের মিষ্টি চাটনি। এই 2 ধরনের চাটনির লিঙ্কই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে যেহেতু এর মধ্যে দেয়া আছে তাই আলাদা করে দিইনি। আর সবশেষে একটু ক্রাঞ্চের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি মিহি যে ভুজিয়াটা সেটাই। তারপর পরিবেশন করে দেব ঠান্ডা ঠান্ডা দই বড়া। তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট সুজির দই বড়া। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।